দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে এমন এক ব্যবসার আইডিয়া দিতে চলেছি যে ব্যবসার আইডিয়াটি আপনারা বাংলা ব্যবসার ইউটিউব চ্যানেলে এই প্রথম দেখবেন। সম্পূর্ণ নতুন ধরনের একটা ব্যবসার আইডিয়া শেয়ার করব, যে ব্যবসাটিতে আপনি জিরো কম্পিটিশনে আপনার এলাকায় একচেটিয়াভাবে আপনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন এবং যে প্রোডাক্টের মার্কেটে ব্যাপক হারে ডিমান্ড রয়েছে। এই প্রোডাক্টটি কিন্তু অন্যান্য যারা দোকানদার আছে তারা বিভিন্ন হোলসেলারদের কাছ থেকে কিনে আনে, কিন্তু আপনি যদি আপনার এলাকায় এই প্রোডাক্টটিকে ম্যানুফ্যাকচারিং করে সেই সমস্ত দোকানগুলোতে সাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার দামটাও তারা দামটাও কম পায় এবং তার সাথে সাথে আপনার একটা ইনকাম জেনারেট হয়, দুদিকে প্রফিট হচ্ছে। যারা দোকানদার আছে, যারা খুচরো মাল বিক্রি করে, তাদের যেমন একদিকে প্রফিট হচ্ছে যেহেতু তারা ম্যানুফ্যাকচারার কাছ থেকে মালটা পাচ্ছে, তার সাথে সাথে আপনার একটা প্রতি মাসে একটা ভালো ইনকাম আসছে। তাহলে ব্যবসার আইডিয়াটি আজকে কী দেবো আপনাদেরকে সেটা পরিষ্কার করেই বলি আপনাদেরকে। আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে পাইপ ব্যান্ড মেকিং বিজনেস। এবারে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই পিভিসি পাইপের কোথায় কোথায় চাহিদা রয়েছে। এই পিভিসি পাইপের চাহিদা কিন্তু সর্বত্রই বিদ্যমান, প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন এই পিভিসি পাইপের চাহিদা। বিশেষ করে ইলেকট্রিক ওয়্যারিংয়ের ক্ষেত্রে এই পিভিসি পাইপের কিন্তু ব্যাপক হারে চাহিদা। তাছাড়া যারা প্লাম্বারিংয়ের কাজ করে সেই সমস্ত মিস্ত্রিদের বা প্লাম্বারিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পিভিসি পাইপের প্রয়োজন হয়, ব্যাপক হারে প্রয়োজন হয়। সেই কারণে এই মার্কেট ডিমান্ডের কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশন করে বিভিন্ন ধরনের এই পিভিসি পাইপ ব্যান্ড মেকিং মেশিন তৈরি করছে। তো আজকে আপনাদেরকে এই পিভিসি ব্যান্ড পাইপ তৈরির ব্যবসার আইডিয়ার এ টু জেড প্রসেস এই ভিডিওর মধ্যে দেখানো হবে। আপনি কিভাবে তৈরি করবেন তার পার্ট বাই পার্ট প্রসেস এবং কোথা থেকে পারচেস করতে পারবেন, বা আপনি যদি এই পিভিসি ব্যান্ড পাইপের হোলসেলিং ব্যবসা করতে চান তাহলে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে কী দামে আপনি পাবেন, কিভাবে আপনারা পাবেন, সমস্ত কিছুই ভিডিওর মধ্যে ডিসকাস করব। প্লাম্বারিং মানে কী আপনাদের বলি একটু। প্লাম্বারিং মানে হচ্ছে যারা আমাদের বাড়িতে পাইপলাইনের কাজ করে থাকে সেই সমস্ত কাজগুলোকে বলা হয় প্লাম্বারিংয়ের কাজ। তাছাড়া ইলেকট্রিক ওয়্যারিংয়ের ক্ষেত্রে ওয়ালের মধ্যে মানে ওয়াল ইলেকট্রিক কানেকশানের ক্ষেত্রে আমরা যদি ওয়ালের ভেতর থেকে ইলেকট্রিক কানেকশান নিয়ে যেতে চাই, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখন ওয়ালের ভেতরে ইলেকট্রিক কানেকশান করা হচ্ছে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত পারপাসে কিন্তু এই ইলেকট্রিক ব্যান্ড পাইপের প্রয়োজন পড়ে। তো আপনারা বুঝতেই পারছেন প্রত্যেক ঘরে ঘরে এই সমস্ত পাইপের প্রয়োজন। তাছাড়া এইগুলো পাইপ কিন্তু প্রত্যেক দিন দেদার বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানে। তো এই পিভিসি ব্যান্ড পাইপ তৈরির জন্য প্রথমেই প্রয়োজন পড়ে র মেটেরিয়ালস, যেটাকে বলা হয় পিভিসি পাইপ। এই একটি মাত্র র মেটেরিয়ালসেরই আপনার প্রয়োজন পড়বে, যেটা থিকনেস অনুযায়ী কিন্তু এর দামটা ভ্যারি করে। আপনি যদি পাতলা পিভিসি পাইপ নেন সেক্ষেত্রে দামটা কম পড়বে, আপনি যদি মোটা পিভিসি পাইপ নেন সেক্ষেত্রে দামটা বেশি পড়বে। যেরকম দাম পড়বে আপনি সেই হিসাবে মার্কেটিং করবেন। তো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটাকে বলা হয় 25 mm, সেই সাইজটা হচ্ছে 25 mm সাইজ, অর্থাৎ 25 mm সাইজের পিভিসি পাইপ আপনারা নিয়ে এরপরে ওটাকে কাটিং করতে হয়। এবারে আসছি মেশিনের ব্যাপারে। প্রথমে আপনাদের একটু বিজনেস মডেলটা শেয়ার করি, যেটা হচ্ছে আপনি কোথায় কোথায় সেল করবেন। বিশেষ করে যাদের হার্ডওয়্যারের দোকান আছে সেই সমস্ত দোকানে কিন্তু এই পিভিসি পাইপের সেল হয়। তাছাড়া প্লাম্বারিংয়ের দোকানে, অর্থাৎ যে সমস্ত দোকানে আপনি দেখবেন কলের, আমাদের বাড়িতে যে সমস্ত টিউব কল থাকে বা সাবমার্শালের আইটেম থাকে, কলের পাইপটাই বিক্রি হয়, এই সমস্ত দোকানে কিন্তু এই পিভিসি ব্যান্ড পাইপগুলো ব্যাপক হারে সেল হয়। তো সেই সমস্ত দোকানে আপনারা সেল করতে পারবেন। এর মার্কেট কিন্তু বিশাল বিশাল মার্কেট, কারণ মানুষের মাঝে মাঝে কিন্তু পিভিসি পাইপ যে ব্যান্ড পাইপ যে একবারে সেটিং করলো বাড়িতে প্লাম্বারিংয়ের কাজ করে দিল, একবারেই যে ওটা পার্মানেন্ট হয়ে গেলো এমন না, অনেক সময় খারাপ হয়, সেটাকে ঠিক করার জন্য কিন্তু এই প্লাম্বারিংয়ের পাইপগুলোর প্রয়োজন পড়ে। এবারে বলছি আপনি কিভাবে তৈরি করবেন। মেশিনটা আপনাদের দেখাচ্ছি কিভাবে পার্ট বাই পার্ট তৈরি করবেন। মেশিনগুলোর প্রাইস হাই না, অল্প কিছু দামে মেশিন দিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। প্রথমে এই পিভিসি পাইপ ব্যান্ডগুলোকে কাটার জন্য, এই পিভিসি পাইপগুলোকে কাটার জন্য একটা কাটার মেশিনের প্রয়োজন পড়ে। তো 8 ইঞ্চি করে এই মেশিনের সাহায্যে, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে 8 ইঞ্চি করে প্রত্যেকটা পিভিসি পাইপকে কাটিং করতে হয় এবং একসাথে অনেকগুলোই কাটিং করা যায়। তাছাড়া এই কাটার মেশিনের বদলে আপনারা চাইলে প্রথম পর্যায়ে হেক্সা ব্লেডও ইউজ করতে পারেন, যেটার দাম খুবই সামান্য, যেটা হ্যান্ডহেল্ড মেশিন, হাতে করে সেটা কাটিং করতে হয়, সেটা সেই মেশিনের সাহায্যেও কিন্তু দাগ দিয়ে আপনি সেই হেক্সা ব্লেডের সাহায্যে কিন্তু কাটিং করতে পারবেন। এগুলো লোকাল মার্কেট থেকে কিনতে পাওয়া যায়। তাছাড়া কাটার মেশিনে কাটলে কি প্রফেশনাল হয়। 2 নম্বর যে মেশিনটার প্রয়োজন পড়বে কাটিং করার পরে সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেস বোথ সাইড সকেট মেকিং মেশিন।
তো সাইডগুলো মোটা করার জন্য, অর্থাৎ অন্য পাইপের সাথে সেটিং করার জন্য সাইডগুলো ফুলতে ফোলাতে হয়, মোটা করতে হয়। তো সাইডগুলো মোটা করার জন্য, অর্থাৎ সাইডে সকেট তৈরির জন্য এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস বোথ সাইড সকেট মেকিং মেশিন। এই মেশিনটার প্রয়োজন পড়ে। এই মেশিনের সাহায্যে আপনি কত স্পিডে আপনারা কাজ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই মেশিনটা কিন্তু পায়ে প্রেস করলেই, কিন্তু মেশিনটা আপনি যেভাবে বসাবেন পাইপগুলোকে সেই হিসাবে আপনি পা দিয়ে প্রেস করলে তখনই কিন্তু হাইড্রোলিক প্রেসের সাহায্যে আপনার পাইপের বোথ সাইডে কিন্তু সকেট তৈরি করে দেবে। একদম ইজি কাজ, সহজ প্রসেস। এবং এই মেশিনটা কিন্তু বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতে চলে, চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে বসেই কিন্তু মেশিনটা চালাতে পারবেন। তিন নম্বর দরকার পড়বে হিটার মেশিন, যেটার সাহায্যে দুই দিকে সকেট তৈরি হবার পর, মোটা সাইজ হবার পরে, মানে দুদিকে সকেট তৈরি হয়ে যাবার পরে সেই পাইপগুলোকে হিটার মেশিনে গরম করে নরম বা সফট করতে হয়, একটু হালকা করতে হয়, যাতে করে পাইপগুলো ব্যান্ড করতে সুবিধা হয়। ব্যান্ড করার জন্য এটাকে নরম করতে হয় হিটার মেশিনে। তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে, এই হিটার মেশিনের সাহায্যে কিন্তু আপনারা নরম করতে পারবেন, সফট করতে পারবেন। চার নম্বর যে মেশিনটা লাগে, নেক্সট মেশিন, সেটা হচ্ছে এই সমস্ত হিটিং করা পাইপগুলোকে সাথে সাথে আপনাকে সেগুলোকে ব্যান্ড করার প্রয়োজন পড়ে। তো তারপর সেই সমস্ত গরম হওয়া পাইপগুলোর মধ্যে একটা সিলিকন পাইপ ঢুকিয়ে বেন্ডিং মেশিনে পাইপগুলোকে ব্যান্ড বা বাঁকানো হয়, দেখতেই পাচ্ছেন। তো সিলিকন মেশিন, সিলিকন পাইপটা ভেতরে কেন দেওয়া হচ্ছে, যাতে করে পাইপটা তো নরম আছে, তো সেই কারণে প্রেসে যাতে পাইপটা বেঁকে না যায় বা চ্যাপটা না হয়ে যায়, সেই কারণে ভেতরে সিলিকন পাইপটা দিয়ে উপর থেকে প্রেস করা হচ্ছে, যাতে পারফেক্টলি ভেতরের যে হোলটা আছে সেই হোলটা যাতে ভালোভাবে সূক্ষ্মভাবে থাকে এবং প্রত্যেকটা হোল যাতে সমান থাকে। তো সেই কারণে এই সিলিকন পাইপগুলো দেওয়া হয় এবং উপর থেকে এই মেশিনের সাহায্যে অটোমেটিক্যালি প্রেস হয়। তো এই চারটি মেশিনের প্রয়োজন। মেশিনের প্রাইস কিন্তু আমি ভিডিওর মধ্যে বলছি না, তার কারণ হচ্ছে যারা প্রথম 100 জন দর্শক আছেন তারা যদি মেশিনটা পারচেস করেন অনেক কম দামে মেশিনটা পারচেস করতে পারবেন। তো চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কোম্পানির সাথে কিন্তু মেশিনটা পারচেস করতে পারবেন। তবে আপনাদের একটা কথা বলে দিই, এই মেশিনগুলো 50,000 টাকার কম দামের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন, 50,000 টাকার বেশি না, 50,000 টাকার কমের মধ্যে আপনারা এই চারটি মেশিনের সেট পেয়ে যাবেন। তাছাড়া কিছু র মেটেরিয়ালসও আপনারা কিন্তু কোম্পানির কাছ থেকে পাবেন। তাছাড়া এই সমস্ত র মেটেরিয়ালস কিন্তু হার্ডওয়্যারের দোকানগুলোতেও পাওয়া যায়, চিন্তার কোনো কারণ নেই। এবারে যখন আপনার পাইপগুলো ব্যান্ড হয়ে গেল, তো এই ব্যান্ডিং পাইপগুলোই কিন্তু মার্কেটে সেল হয়, 1 ডজন করে প্যাকেট হয়। এবারে আপনাদের বলি প্রতি ডজনে খরচ খরচা বাদ দিয়ে লাভটা কেমন হয়। প্রতি ডজন করে প্যাকেজিং করতে হয় এবং প্রতি ডজন প্যাকেজিং করে আপনি যখন হোলসেলিং করবেন আপনার স্থানীয় দোকানগুলোতে, তখন কিন্তু হোলসেলিং হিসেবে প্রত্যেকটা পাইপ পিছু আপনি 1 থেকে 1.5 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন, অর্থাৎ প্রতি ডজনে আপনি প্রায় 12 থেকে 18 টাকা পর্যন্ত প্রফিট করা যায়। তো আমি সর্বনিম্ন যদি 12 টাকা প্রফিট ধরি, অর্থাৎ প্রত্যেক পাইপ পিছু যদি আমি 1 টাকা করে প্রফিট ধরি, সেক্ষেত্রে প্রতিদিন এই সমস্ত মেশিনে কিন্তু 8 ঘন্টায় আপনি 100 ডজন থেকে 150 ডজন পর্যন্ত আপনি তৈরি করতে পারবেন। অতএব 100 ডজনে আপনি কেমন লাভ করতে পারবেন, 100 × 12, আমি বলেছি 12 টাকা করে আপনি প্রতি ডজনে প্রফিট করছেন, তো 100 ডজনে আপনি 100 × 12, অর্থাৎ 1200 টাকা আপনি প্রতিদিন কমপক্ষে আর্নিং করতে পারছেন। এই প্রোডাক্টের চাহিদা বিশাল রয়েছে, যদি ঠিকমতো মার্কেট রিসার্চ করে আপনি ব্যবসাটি করতে পারেন। তাছাড়া কোম্পানির তরফ থেকে আপনারা পুরো হেল্প পাবেন, কোম্পানির নাম হচ্ছে বিআর ইন্ডাস্ট্রিজ। তো এই কোম্পানির ফুললি অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কোম্পানির সাথে। তাছাড়া কোম্পানির স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো কোম্পানির সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে আপনারা কল করতে পারেন। তো এই মেশিনটার প্রাইস সম্পর্কে ডিটেলস জানতে পারবেন কোম্পানিতে ফোন করে। তাছাড়া কোম্পানির কাছ থেকে টোটাল মার্কেটিং সাপোর্ট আপনারা পাচ্ছেন, কীভাবে আপনি মার্কেটিং করবেন। আবার যদি আপনি মনে করেন যে এই পাইপগুলো আপনি হোলসেলিং কিনে, কোম্পানির কাছ থেকে ম্যানুফ্যাকচারিং দামে কিনে আপনি হোলসেলিং করবেন, সেটাও আপনারা করতে পারবেন। তাছাড়া প্রথম পর্যায়ে যদি মনে করেন এই ব্যান্ড পাইপ তৈরি করে আপনি নিজে মাল বিক্রি করতে পারছেন না আপনার লোকাল মার্কেটে, তো প্রথম 6 মাস কিন্তু কোম্পানি আপনাদের হেল্প করবে, আপনাদের টোটাল মাল কিন্তু কোম্পানি কিনে নেবে। তো একটু কম হয়তো প্রফিট দেবে, প্রত্যেকটা পাইপে হয়তো 30-40-50 পয়সা করে দিতে পারে, 30 পয়সা 40 পয়সা কিংবা 50 পয়সা করে দিতে পারে, আপনার পাইপের কোয়ালিটি, ব্যান্ডের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনার দামটা ভ্যারি করবে। তো এইভাবে কিন্তু কোম্পানির কাছ থেকে আপনার প্রফিট পাবেন, 6 মাসের একটা এগ্রিমেন্ট হবে, তো সেই এগ্রিমেন্টের মধ্যে কোম্পানির কাছ থেকে আপনি টোটাল মালটা বিক্রি করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল বিজনেস মডেল। এই ব্যবসাটি করার জন্য বেশি কোনো জায়গার প্রয়োজন হয় না, মোটামুটি 10x10 একটা ঘর হলে আপনি সেই ঘর থেকে এই ব্যবসাটি চালু করতে পারবেন এবং বাড়িতে বসে এই ব্যবসাটি করা যায়। একবার শিখে নিলে কিন্তু এই ব্যবসাটি যে কেউ করতে পারবে। তো এই ব্যবসা সম্পর্কিত
যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন এবং ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।